পঞ্চায়েত সদস্যকে জুতোপেটা করলেন ক্ষুব্ধ মহিলারা। জানা যায় অভিযুক্ত প্রতাপ রায় ত্রিপুরার সোনাইমুড়ি পঞ্চায়েতের সদস্য। এলাকার মহিলাদের অভিযোগ, প্রতি রাতে সে চুপিচুপি মানুষের বাড়িতে আসে। রাত ১২টার পর অভিযুক্ত পঞ্চায়েত সদস্য প্রতাপ রায় এভাবে মানুষের বাড়িতে আসা নিয়ে অনেকদিন ধরে সবাই অতিষ্ঠ। মহিলাদের বক্তব্য, অভিযুক্ত পঞ্চায়েত সদস্য প্রতাপ রায় বদ উদ্দেশ্য নিয়ে রাত ১২টার পর মহিলাদের স্থানাগারে উকি দেয়, তাই মহিলাদের সহ্যের সীমা ছাড়িয়ে যায় রাতে। রাতে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য প্রতাপ রায় বদ উদ্দেশ্য নিয়ে মহিলাদের স্থানাগারে উকি দেওয়ার সময় মহিলারা তাকে ধরে জুতো পেটা করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে। আমি তোমার কিছু বুঝি, তুই কি আমার বাড়িতে কি উঠিয়া গেছে তারা সব তো দেখছেন। ও তুমি, আমি তোমার কিছু বুঝি, কতদিন গেছ তুই খালি পেটে তোরা চোখে হাতে নাতে ধরতাম পারি না, আজকে শুনু ধরছি। আমি যদি ভুল করি আমি ক্ষমা চাই, আমি কিছু বুঝি কোনদিন মামি পাইছো খারাপ উদ্দেশ্য কোনদিন পাইছো নি। আরে বালা উদ্দেশ্য তুই দিলে গেলে না মামি, আমি অকন অকন ভিডিও রেকর্ডিং আছে, আমার কথা আছে, আমি তোমার সিসি ক্যামেরা থাকতে পারে, আমি দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার জানলার দিলে আমার জানলার সাইটে নি তুমি আমার বাড়িতে যাই মামি, তুমি আমার বাড়িতে যাবো আকাশে মাথা ফাটাই নিমু মামি, চলো ফাটাই নিমু, ওকে চলো, আমার রেকর্ডিং সব আছে, রেকর্ডিং আছে, রেকর্ডিং দাস্তরাম, আরে গার্লফ্রেন্ড আমাকে তুই কথা কইতে আমার বাড়ি থানে যাইতে উঁচু হয়ে গেছে তোমার বাড়ি, চল গিয়া দেখবে। হ্যাঁ বাকিটা খাই লই বাপ।